পুরো খবরে যাচ্ছি। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় অপহরণ এবং মানব পাচারকারী চক্র, যারা রোহিঙ্গাদের নানাভাবে প্রলোভন দেখিয়ে প্রথমে নির্জন জায়গায় নিয়ে যায়, এরপরে নিয়ে যায় মিয়ানমারে, পরে দাবি করে মোটা অঙ্কের মুক্তিপণ, আর না দিলে বরণ করতে হয় করুণ পরিণতি। গেল 8 জুলাই খেতে কাজ করার কথা বলে ক্যাম্প 19-এর বাসিন্দা কেফায়তুল্লাহকে টেকনাফে নিয়ে যায় এনামুল্লাহ নামে আরেক রোহিঙ্গা। দুদিন কাজ শেষে মজুরি চাইলে প্রলোভনে তাকে নিয়ে যাওয়া হয় লম্বরিপাড়ার সুপারি বাগানের ভেতরে একটি বাড়িতে। এরপর মধ্যরাতে নাফ নদী হয়ে ট্রলার যোগে তাকে নিয়ে যাওয়া হয় মিয়ানমারে। মিয়ানমারের রাখাইনে মানব পাচারকারীর হাতে তুলে দেওয়ার পর তারা মুঠোফোনে মুক্তিপণ দাবি করে কেফায়েতের পরিবারের কাছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার উপর চলে নির্যাতন। এক পর্যায়ে হত্যার প্রস্তুতি নেওয়া হলে চক্রটির কাছে খবর যায় রোহিঙ্গা ক্যাম্পে তাদের কয়েকজন আটক হয়েছে এপিবিএন এর কাছে। পরে নানা দেন দরবার শেষে ফিরিয়ে আনতে সক্ষম হয় এপিবিএন। রোহিঙ্গারা বলছেন ক্যাম্পে বেপরোয়া হয়ে উঠেছে আন্তর্জাতিক মানব পাচার চক্র, যারা সাধারণ রোহিঙ্গাদের নানা প্রলোভন দেখিয়ে পাচার করছে। এরপর মিয়ানমারে আটকে রেখে আদায় করা হয় অর্থ, টাকা পেলে ছেড়ে দেয়া হলেও কারো কারো হয় করুণ পরিণতি। আর বান্দিয়ারে এই তারা 5 জনে জেন দিলাম হন দিলাম ওর মাঝি মানসিক কলারে বেশি মানসিক কলারে কি করার যাই বললাই যে হন জায়গার মধ্যে যে হন দেশত। এপিবিএন বলছে তাদের কঠোর নজরদারির পরও কৌশলে ক্যাম্পে সক্রিয় মানব পাচার চক্র, যাদের কেউ কেউ মুক্তিপণের টাকা সিন্ডিকেটের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে মিয়ানমারে। মিয়ানমারের নাগরিক যারা জড়িত রয়েছে এই চক্রের সাথে তাদের কাছে এই টাকাটি পাঠিয়ে দেয়। মিয়ানমারের কিছু নাগরিক জড়িত রয়েছে এবং বাংলাদেশেও আরও কিছু ব্যক্তি জড়িত রয়েছে এবং রোহিঙ্গা ক্যাম্পেও কিছু জড়িত রয়েছে। আমরা অনেকের নাম পেয়েছি, আমরা তাদেরকে গ্রেপ্তারে অভিযান পরিচালিত করব। রোহিঙ্গা যুবক কেফায়তুল্লাহকে পাচারের ঘটনায় জড়িত আন্তর্জাতিক চক্রের 3 সদস্য এনামুল্লাহ, কলিমুল্লাহ ও তারিকুল ইসলামকে আটক করেছে এপিবিএন। ডেস্কি রিপোর্ট, চ্যানেল 24। নাটোরে পিপির কাণ্ডে হতবাক আইনজীবীরা, হেফাজতে নির্যাতনের অভিযোগে আসামি যে সকল পুলিশ সদস্য তাদেরকেই রক্ষায় রিভিশন আবেদন করেছেন সরকারের এই কৌশলী। অটোরিকশা ছিনতাই মামলায় গ্রেপ্তার 4 আসামিকে নাটোরের লালপুর আমলি আদালতে পাঠায় পুলিশ। আসামিরা আদালতের কাছে অভিযোগ করেন লালপুরে থানা হেফাজতে তাদেরকে 3 দিন ধরে নির্যাতন করা হয়েছে। মেডিকেল সার্টিফিকেটে নির্যাতনের প্রমাণ মেলায় নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইনে পুলিশ সুপারকে মামলা করার নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। কিন্তু এসপি ছুটিতে থাকায় 3 কার্যদিবস সময় চেয়ে আবেদন করে পুলিশ, পরে 3 কার্যদিবস সময়ও মঞ্জুর করেন আদালত। এরই মধ্যে 16 জুলাই পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা স্থগিত চেয়ে রিভিশন আবেদন করেন নাটোরের পিপি সিরাজুল ইসলাম, পরে তা স্থগিতের আদেশ দেন জেলা ও দায়রা জজ। পিপির এমন কাণ্ডে সমালোচনার ঝড় উঠেছে নাটোরে। তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী, তিনি রাষ্ট্রের কার্য পরিচালনা করবেন, তিনি আসামির পক্ষে হয়ে আবেদন করলেন, বিষয়টা সত্যি দুর্ভাগ্যজনক। মামলা তদন্ত হবে, তদন্ত পরে বিচার হবে, আসামির আত্মপক্ষ করার সুযোগ পাবে, কিন্তু এই মুহূর্তে রিভিশন করা মানবাধিকারের লঙ্ঘন, ন্যায় বিচারের পরিপন্থী। তবে পাবলিক প্রসিকিউটর পিপি আসামিদের পক্ষ নেওয়ার কথা অস্বীকার করে বলেছেন সরকারি কর্মকর্তাদের নামে মামলা করতে অনুমতি লাগে। যদি এরকম কিছু ঘটনা ঘটে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথাযথভাবে অবহিত করতে হবে। যিনি কর্তৃপক্ষ থাকবেন তিনিও তো আমি মনে করি বিবেকবান এবং বিচারক, যদি তার অধস্তন কর্মকর্তা অপরাধ করে থাকেন তাহলে সেখানে মামলা করার জন্য তিনি অনুমতি দেবেন। তবে তার এই বক্তব্যের বিরোধিতা করেছেন আইনজীবীরা। আদালত যাকে আসামি হিসাবে গণ্য করছেন, মনে করছেন যে তাদেরকে আসামি হিসাবে মামলা হওয়া উচিত, তাদেরকে বাঁচানোর জন্য তাদের পক্ষে মানে রিভিশন দায়ের করবেন, এই ধরনের প্র্যাকটিস আমরা কখনো দেখি নাই। পুলিশ হেফাজতে নির্যাতনের ঘটনায় আসামিদের বাঁচানোকে আইনের শাসনের প্রতি হুমকি হিসেবে দেখছেন আইনজীবীরা। দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24, নাটোর। দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে খাদ্য মূল্যস্ফীতির হার কমলেও বেড়েছে বাংলাদেশে।
বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, গেল পাঁচ মাসে দেশে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.7%। তবে ভারত, পাকিস্তান, এমনকি দেউলিয়া শ্রীলঙ্কাতেও কমেছে খাদ্যের মূল্যস্ফীতি। করোনার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। বেসামাল দামে খাবি খাচ্ছে পুরো বিশ্ব, তবে মূল্যস্ফীতিতে কিছুটা লাগাম পড়েছে। সম্প্রতি বিশ্বব্যাংকের খাদ্য নিরাপত্তা প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের বেশিরভাগ দেশে খাদ্য সামগ্রীর দাম কমেছে, তবে সুখবর নেই বাংলাদেশে। প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে খাদ্য মূল্যস্ফীতি ছিল 8.1%, পরবর্তী পাঁচ মাসে তা বেড়ে দাঁড়িয়েছে 9.7%, যা গেল বছর আগস্টের পর সর্বোচ্চ। এদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভুটান ও বাংলাদেশ ছাড়া বেশিরভাগ রাষ্ট্রেই কমেছে খাদ্যের দাম। নেপাল, ভারত, পাকিস্তান সহ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কাতেও খাদ্য মূল্যস্ফীতি বেশ কমেছে। তবে পাকিস্তানে মূল্যস্ফীতি আগের তুলনায় কমলেও এখনও রয়েছে বিপদসীমায়। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে জুন পর্যন্ত সবচেয়ে বেশি খাদ্যের দাম দেখেছে জিম্বাবুয়ে, দেশটিতে মূল্যস্ফীতি 80%। এরপরই আছে লেবানন, তৃতীয় সর্বোচ্চ মিশরে। তবে খানিকটা স্বস্তির দেখা মেলে বিশ্ববাজারে গমের দামে। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বিশ্বে গেল এক বছরে গমের দাম 19% কমেছে। তবে ইউক্রেন রাশিয়া শস্য চুক্তি বাতিল হওয়ায় সামনের দিনে আবারও বাড়তে পারে এ দাম। এদিকে গেল এক বছরে চালের দাম বেড়েছে 16%, গেল দুই সপ্তাহের ব্যবধানে কৃষি ও শস্য পণ্যের দাম কমেছে 4-12%। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। দেশের বাইরের খবর। ভারতের মণিপুরে দুই নারীকে বিবস্ত্র করে জনসম্মুখে হাঁটানোর ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত খুইরেম হিরোদাস সহ তিনজনকে। বাকিদের অবস্থান শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এদিকে দুই নারীকে হেনস্থার প্রতিবাদে হিরোদাসের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা। দুই মাস আগে মেইতেই এবং ফুকি সম্প্রদায়ের বিরোধের জেরে ওই দুই কুকি নারীকে বিবস্ত্র করে হাঁটতে বাধ্য করা হয়। অভিযোগ ওঠে সংঘবদ্ধ ধর্ষণেরও। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে ভারত জুড়ে তোলপাড় শুরু হয়। দিল্লি, মণিপুর সহ বিক্ষোভ হয়েছে বেশ কিছু জায়গাতে। কোরআন অবমাননা ইস্যুতে সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইরাক। অবিলম্বে তাকে ইরাক ছাড়বার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। মোহাম্মদ শিয়া আল সুদানি বলেন, কোরআন পড়ানোর অনুমতি দেওয়ায় তার দেশে সুইডিশ সরকারের প্রতিনিধির কোনো স্থান হবে না। সুইডেনের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বানও জানান তিনি। এর আগে সুইডিশ দূতাবাসের সামনে বিক্ষোভ করেন কয়েকশো ইরাকি। দূতাবাস ভবনে ভাঙচুর ও আগুন দেওয়ার চেষ্টা করেন তারা। স্থানীয় গণমাধ্যম জানায়, বিক্ষোভকারীদের বেশিরভাগই শিয়া নেতা মুক্তাদা আল সাদরের সমর্থক। দর্শক, এই ছিল আজকের আরআই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড চ্যানেল নিউজ রুম আপডেটে। এতক্ষণ সঙ্গে থাকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।